अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এটা ব্রতের প্রসাদ, তাই না? হ্যাঁ মা, বৌদি বানিয়েছে। বৌদি, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো না। না মেঘনা দিদি, আপনি খাবার খান, আমি পরে খাবো। পরে কেন? এখনই বসে খাও। তোমার কি জানা নেই যে ব্রতর প্রসাদ স্বামী স্ত্রীকে একসঙ্গে বসে একই থালায় খেতে হয়? সুভদ্রা তো ডিএম এর সঙ্গে বসেই খেত। এসো, বসো ডিএম এর পাশে। মেঘনা, এটা সুভদ্রার জায়গা। সুভদ্রার স্থান আজও আমার হৃদয়ে কিন্তু একই রকম রয়েছে। হ্যাঁ, আমি জানি ও পৃথিবীতে আর নেই, কিন্তু আমার সঙ্গেও সবসময় রয়েছে। এই জায়গাটা এরকম থাকলে সুভদ্রা আজও আমার সঙ্গেই রয়েছে, এই বিষয়টা আমি অনুভব করতে পারি। শোনো ডিএম ভাই, সুভদ্রা বৌদি এখন তোমার অতীত হয়ে গেছে, আর সন্তু বৌদি তোমার বর্তমান, তোমার স্ত্রী। যখন সন্তু বৌদি সুভদ্রা বৌদির জায়গা নিয়েই নিয়েছে, তখন আর রসিক, আসলে কি বলুন তো রসিক বাবু, ভাই সবসময় সুভদ্রা বৌদির জায়গাটা খালিই রাখে, আর এটা আমাদের পরিবারের একটা রেওয়াজ হয়ে গেছে। দেখো দিদি, ব্রতের প্রসাদ স্বামী স্ত্রী একই থালায় খাবে, এটাও একটা নিয়ম। যদি এমনটা না হয়, এই পুণ্যের ফল তোমার ভাই কিন্তু পাবে না। বৌদি এসো, বসো ডিএম এর পাশে। ডিএম, এবার তুমি বোঝাও বৌদিকে। আচ্ছা ঠিক আছে, যদি তুমি সুভদ্রার জায়গা না নিতে চাও, পাশে বসে অন্তত নিজের হাতে প্রসাদটা খাইয়ে দাও। এটা তো ব্রতের নিয়ম, নিশ্চয়ই এটা তুমি ভাঙবে না। ডিএম, এটা শ্রদ্ধা আর ভক্তির ব্যাপার, সুভদ্রাও এই নিয়ম কোনোদিনও ভাঙেনি। তুমি বোঝাও না বৌদিকে। দাও আমাকে, এসো বসো। তুমি খাইয়ে দাও। এই যে মান সম্মান তুই এখানে পাচ্ছিস না, এটা ততদিন পর্যন্ত তুই পাবি যতদিন মেঘনা এই বাড়িতে রয়েছে, তারপরে তুই বুঝতে পারবি আমি কি বললাম।
মালকিন, আপনি কাঁদছেন কেন? এসব লোক দেখানো চম্পা করি, ওই মান সম্মান, ওই ভালোবাসা সবকিছু মিথ্যে। এই সোনার গয়না, এই দামি শাড়ি সবকিছু ভ্রম। এখানে বসো, ওখানে দাঁড়াও, এটা করো, ওটা বলো, দম বন্ধ হয়ে আসে আমার। এখানে নিজের কুঠুরিতে বন্দি থাকতাম ঠিকই, হাসতাম, কাঁদতাম, দেখতাম, ভাবতাম নিজের মর্জি মতো। ওই বড় বাড়িতে, ওখানে আমার মনে হয় যেন আমি যেন বন্দি হয়ে আছি, মনে হয় যেন মিথ্যের কুঠুরিতে আমি আমি বন্দি, যেখানে দামি কাপড়ের দরজা আছে, গয়নার তালা রয়েছে। এই মিথ্যা ছাড়া আমি আর সহ্য করতে পারছি না রে। মালিকের রাগ, ওনার ঘৃণা আমি সহ্য করতে পারি, কারণ সেটা সত্যি। কিন্তু কিন্তু এই লোক দেখানো আমি সহ্য করতে পারছি না। উনি নিজেও দুঃখ পাচ্ছেন, আর আমাকেও। আমি এভাবে থাকতে পারছি না চম্পা কলি, পারছি না থাকতে। মালকিন, নিজেকে সামলান আপনি। জয় শ্রীকৃষ্ণ মালিক। জয় শ্রীকৃষ্ণ পিনাকি, বলো কি ব্যাপার মালিক, আপনাকে খুব চিন্তিত দেখছি। পিনাকি, ওই আমার অনেক পুরনো এক বন্ধু আর কাদম্বরীর হবু শ্বশুর এবং শাশুড়ি বাড়িতে এসেছে আমার, আর এই সমস্ত বিষয়গুলো নিয়েই আমি আজ একটু চিন্তিত আছি। আপনি এখানকার চিন্তা করবেন না, এখানকার কাজ আমি দেখে নেব মালিক। আচ্ছা ঠিক আছে, বলো কি অবস্থা কাজ করবে। ভালো খবর এনেছি, আপনি শুনে খুব খুশি হবেন যে আমি বাজারে গেছিলাম, ওখানে হিতেন বাবা গ্রামবাসীদের মতো মাটির ভার বেচছিল 2 টাকায়। বেশ ভালো, তো ওটা জানো নাকি, এই জিনিসগুলো বানানোর সময় হিতেনের মাথায় যে ঘামের বিন্দুগুলো এসেছিল না, ওই ঘামের বিন্দুগুলো না আমার কাছে আমার হীরের থেকেও বেশি দামি। হিতেন ধর্মরাজ মাহিয়া বংশী, তুমি দেখে নিও, ও একদিন অনেক বড় মানুষ হবে। হ্যাঁ মালিক। আরে দাঁড়াও দাঁড়াও পিনাকি, এর আগে তো শুধুমাত্র কারখানার কাজকর্ম সামলাতে, এখন আমার ব্যক্তিগত কাজকর্ম তোমাকে সামলাতে হয়। আমার পরিবারের একজন সদস্য হয়ে গিয়েছো তুমি, আজ থেকে আমাকে আর ওই মালিক ফালিক নয়, দাদাভাই বলে ডাকবি, ঠিক আছে? বুঝতে পারলি কি বললাম? আপনি যেরকম বলবেন দাদা। এখন মৌলিক, ওর কোনো খোঁজ খবর পেলে তুমি? না দাদা, জানি না হিতেন ওকে কোথায় লুকিয়ে রেখেছে। ঠিক আছে, দেখা যাক কি হয় এখানে। এন্ডওয়ার্কের ওই হীরের অর্ডারটা আমি দিয়েছিলাম ওখানে মাধব সোলাঙ্কিকে বানানোর জন্য, ওকে ডাকো একবার, বলো আমার কাছে এগুলো সব নিয়ে আসতে। আচ্ছা ঠিক আছে দাদা। কি সমস্ত হিসাব করে রেখে দিয়েছে এগুলো, কতবার বলেছি কাজটা শিখে নিতে, অপদার্থগুলো শিখতেই পারে না। তুই এখানে কি করতে এসেছিস? মাধব সোলাঙ্কি আজকে আসতে পারবেন না, উনি অসুস্থ। আজকে ওনার জায়গায় আমি কাজে এসেছি, এটা জমা করে নিন। হ্যাঁ, ভালো করে দেখে নিন, আমি কিন্তু কোনো আইন কানুন ভাঙিনি, আপনার কারখানার কারখানার পোশাকেই এসেছে মাধব সোলাঙ্কির জায়গায়। ওনাকে অনেক টাকা দিতে হবে, এটাই তো আপনি বলেছিলেন মালিক। শোন একটা কথা,
फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।